আমরা আজকে কোরআন থেকে কথা শুনব, যিনার উপর কোরআন নাজিল হয়েছে তিনার কথা আমরা শুনব। তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জমিনে আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি যিনি করেছেন তিনার নাম কি? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম। এরকম এরকম প্রশংসার কথা তিনি শিখিয়ে গেছেন, যে প্রশংসাটা একবার আপনি করবেন কিয়ামত পর্যন্ত ফেরেশতা এটার ফজিলত লিখে শেষ করতে পারবে না। ছোট্ট সময়ের জন্য তিনি পৃথিবীতে এসেছেন, কিন্তু যা দিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত এই নিয়ামত গ্রহণ করে মানবতা শেষ করতে পারবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই নবীর উপর দুরুদ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওই নবীর উপরে যদি দুরুদ না হয় কোনো ইবাদত কবুল হয় না। আবার প্রত্যেক ইবাদতের মধ্যে বিশ্ব নবীর সুন্নত আছে না নাই? কালেমাতে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা সেই নবীর উম্মত হতে চাই। আপনারা সবাই চান তো? সবাই চান? উম্মত কি কোনো হিন্দু রাসূলের উম্মত হতে পারবে? কথা বলেন, কোনো খ্রিস্টান, কোনো বেনামাজি, কোনো মদখোর পারবে না। উম্মত মানে কি? উম্মত অর্থ অনুসারী। উম্মত কোরআন শরীফে একটা শব্দ। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম এক একজন মানুষকে আল্লাহ উম্মত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের জীবনের সব জায়গায় একজনের আদর্শ মানব, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সেই আদর্শ মানার জন্য প্রথম দল করতে হবে যার তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বিশ্ব নবীর দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন? আমাদের দেশে অনেক দল আছে না নাই? যত দল নবীর আদর্শ ছাড়া সবগুলো এখন জেলখানায়, ঠিক কিনা? যত নেতার মধ্যে নবীর আদর্শ নাই বেগুনন দৌড়ে দে, কি দৌড়ে দে না দৌড়ে দে। আপনাদের চট্টগ্রামের একটা আছে ডাকাত, কক্সবাজারের আশেপাশেই বাড়ি, কক্সবাজারের রিক্সাওয়ালাদেরকে বললাম তোমরা কেমন আছো? আমরা খুব গমাসি হন। বললাম কি জন্য? এক ডাকাত আমরা মাটি খাই ফেলাই, কক্সবাজারের মাটিও খেয়ে ফেলেছে। একজন রিক্সাওয়ালা বলছে, সাধারণ রিক্সাওয়ালা, ইসলাম সবসময় সাধারণ মানুষ থেকে রিপোর্ট নিত, রিপোর্ট নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ থেকে রিপোর্ট নিতেন একজনের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আবার সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর ইসলামের চারজন খলিফা যখন জনপ্রতিনিধি নিয়োগ করতেন, সাধারণ মানুষ থেকে তার ব্যাপারে রিপোর্ট গ্রহণ করতেন, জনসভা ডেকে জিজ্ঞেস করতেন লোকটা কেমন। সাধারণ মানুষ যদি তার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিত তার জন্য দোয়া করা হতো, তাকে বহাল রাখা হতো। আর যদি তার ব্যাপারে ভালো সার্টিফিকেট না দেয়া হতো তার ব্যাপারে বিচার করা হতো। কারণ সাধারণ মানুষগুলোই একজন নেতার আসল চেহারাটা টের পায়, ঠিক কি না? কথা বলেন না কেন? একজন নেতা ভালো সবচেয়ে সহজভাবে জানবেন তার প্রতিবেশী থেকে। দেশের রিক্সাওয়ালা, দেশের কুলি কামার, সবচেয়ে খেটে খাওয়া মানুষ যারা, এরা আসলে টের পায় যে আমাদের মাথায় কি বসেছে। আপনি সাতকানিয়াতে গেলাম, আমি সাতকানিয়া রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি আপনাদের নেতা কেমন ছিল, কয় আল্লাহ তার হায়াত দারাজ করুক, আলহামদুলিল্লাহ কইবেন না? বললাম কোনো টাকা চুরি করেছে কিনা, কয় না, নিজের পকেট থেকে দিয়েছে। আল্লাহু আকবার। সেজন্য নবীর সুন্নতের সাথে আমরা থাকতে চাই, সুন্নতের বাহিরে আমরা কেউ যাব না। রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। বলেন হে আল্লাহ, জীবনে আর কারো দল করব না, বিশ্ব নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের কোন এক নেতা এক মিটিং এ দাঁড়িয়ে বলেছেন, তার ওই আলোচনা রেকর্ড হয়েছে, আমার আদর্শ হলো ইন্দিরা গান্ধী। আর এক নেতা বলেছে আমার আদর্শ হলো বাসানি। লোকটার নামের আগে মাওলানা ব্যবহার হতো, কিন্তু মাওলানার ম তার মধ্যে ছিল না। ধোকাবাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এই লোকটি।
সারা জীবন মাউসুতগের রাজনীতি করেছে এই লোকটি, বিশ্বনবীর রাজনীতি তার জীবনে ছিল না, আদর্শ মানে সে মাউসুতগের। এই জন্য তার হজের জন্য সে নিয়ত করেছে, আল্লাহ তার হজ কবুল করেন নাই, দাফনের কাপড় পরেছে, রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেকজন বলেছে আমি লেলিনের আদর্শে বিশ্বাসী, আরেকজন বলেছে আমি কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাসী, আর আমরা বলি আমরা শয়নে স্বপ্নে যেই নবীর আদর্শে বিশ্বাসী সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কোরআনের শুরু থেকে আমার নবীর কথা আছে না নাই? সূরা ফাতিহাতে আছে না নাই? কোন জায়গায়, কোন জায়গায়? এই সূরা ফাতিহাতে কোন আয়াতে? কোন তো সূরা ফাতিহাতে আছে বিশ্বনবীর নাম? আছে, মুহাম্মদ হামদুন থেকে। কি থেকে বলেন? হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পরশু দিনের আগের দিন সারা দেশে একটা অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের নাম হলো বলেন এসে হয়ে বৈশাখ তোমারে আদর করি। আহা কি সুন্দর সুন্দর গান সারা দেশে শুনলাম, ঢাকাতে শুনলাম, বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই পানি বৈশাখীর কাছে চাইবি কেন? পানির মালিক কে? জোরে বলেন। এই অনুষ্ঠানটা হলো মুশরিকদের অনুষ্ঠান, এই পহেলা বৈশাখের সাথে ইসলামের কোনো সম্পর্ক? চিৎকার করে বলেন সম্পর্ক। যতগুলো এই অনুষ্ঠান করেছো শিরকের গুনায় গুনাহগার হয়েছো, কারণ সেখানে বান্দর সাজা হয়েছে, মুসলমান ছেলেরা ধুতি পরেছে, মেয়েদের কপালের মধ্যে উলকি আঁকা হয়েছে, গালের মধ্যে উলকি আঁকা হয়েছে, ভল্লুকের নাচ হয়েছে, কুত্তা বিলাই সাজা হয়েছে, ঠিক কিনা? আমরা বৈশাখের কাছে কিছুই চাবো না। পানির মালিক কে? নাজিল করেন কে? আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদা ওয়া আনতুম তাআলামুন। কি সুন্দর করে আল্লাহ বলছেন, আমি আকাশ থেকে পানি নাজিল করি, সেই পানি দিয়ে তোমাদের শস্য শ্যামল বাংলাদেশ হয়, শস্য শ্যামলী মায় সারা পৃথিবী ভরে, মরা জমিনটাকে আমি পানি নাজিল করে জীবিত করে দেই। কে করেন? শীতকালে এক রকমের পানি বর্ষণ করি, গরমকালে আরেক প্রকারের পানি বর্ষণ করি, শীতের বৃষ্টি আমি গরমে দেই না, গরমের বৃষ্টি আবার শীতে, শীতে যদি ভারী বৃষ্টি দিতাম তাহলে কোনো শাকসবজি তোমরা খেতে পারতা না। কুয়াশার সুন্দর চাদর দিয়ে ঢেকে দিয়ে, কুয়াশার বিন্দু বিন্দু পানি দিয়ে শীতের সবজিগুলোকে আমি তাজা করে দেই। আর যখন শীত চলে যায় বর্ষাকালে, মুষলধারে বৃষ্টি দিয়ে ধানের গোছাগুলোকে আমি তাজা করে দেই। সেজন্য পানি চাইতে হবে কার কাছে? বৈশাখীর কাছে। পানি চাইলে পানি পাওয়া যাবে? ফালাত জালুলিল্লাহি আন্দাদা। এই জন্য বলছেন আমি ছাড়া অন্য কাউকে তোমাদের জন্য রব মানো না। বৈশাখীকে রব মেনেছেন তারা, তৌবা করে তৌহিদের পথে আসেন। পানি চাওয়ার জায়গা বৈশাখ না, বৈশাখ হলো আমাদের গোলাম। আমরা কার গোলাম? চিৎকার করে বলেন এই মাটি, মাটি আমাদের খেদমত করে, ঠিক কিনা? আকাশ আমাদের খেদমত করে, পানি আমাদের খাদেম, মাগুন আমাদের খাদেম, আর আমরা গোলাম হলাম কার? আল্লাহর গোলামে যদি আমরা ঠিক মতো করি, সারা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিবেন। আর যদি আল্লাহর গোলামি ঠিক মতো না করি, সারা দুনিয়ার সব কিছুকে আমরা আমাদের মনিব বানিয়ে দিবেন কে? যেমন একটা গ্রুপ আছে যারা আল্লাহকে মনিব মানে না, রব মানে না, তারা সবাইকে রব মানে, ঠিক কিনা? গরুর সামনে এরকম আছে না নাই? গরু তাদের কি জোরে কো না, দরু কি বাপ? গরু মা, গরু কি মা? গরু খায় না, গরুর গোবর খায় আর দুধ খায়, গোস্ত খাওয়া নিষেধ। দুধ আর গোবর খাইলে কোনো অসুবিধা নেই, তাও গোবর খায় পবিত্র হওয়ার জন্য, নাউজুবিল্লাহ কইবেন না। গু খাইলে কি পবিত্র হয় নাকি মানুষ? সাপ দেখলে হাত জোড় করে,
আর আমরা সাপ দেখলে লাঠি লই, ঠিক কি না? সাপ আমাদের কথা শুনে আর তারা যখনই হাত জোড় করে হাতের মধ্যে কোপ দেয়। আল্লামা ইকবাল বড় চমৎকার করে বলেছিলেন, এক আল্লাহকে সেজদা করার কারণে সারা দুনিয়ার আর কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহকে সেজদা না করে তারা সবকিছুর সামনে মাথা নত করতে হয়। এই যে আল্লাহকে সেজদা দেই, এই তালিমটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু শিশুকাল থেকেই তিনি আদর্শ, এমন একটি জীবন তিনি গড়ে গেছেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আদর্শ। আল্লাহু আকবার! শিশুকালে আদর্শ আছে না নাই, জন্মের সময় আছে না নাই? মায়ের কোলে তিনি আদর্শ, জন্মগ্রহণ করলেন মক্কায়, লালিত পালিত হলেন হালিমার কোলে। 570 খ্রিস্টাব্দের সবে সাদেকে তিনি পৃথিবীতে আগমন করলেন, কোন এক সবে সাদেকে, 12ই রবিউল আউয়াল বলেছেন অনেকেই, অনেকে একটু হেরফের করেও তারিখটা বলেছেন, তবে অধিকাংশ লোকগুলো 12ই রবিউল আউয়ালের কথা বলেছেন। একই তারিখে আসছেন, একই তারিখে বিদায় গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন, এটি মশহুর হয়ে গেছে এখন। রবিউল মানে হলো বসন্ত, রবিউল আউয়াল প্রথম বসন্ত, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আপনি মানেন, পৃথিবীতে বসন্ত ফুরাবে না, আর চির বসন্তের দেশ জান্নাতে আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, কথা বলতে বুঝে না, বুঝেন না কথা, যে সুবহানাল্লাহ জায়গা মতো মারবেন, আধা ঘন্টা পরে সুবহানাল্লাহ, বল্লুকের মতো, বল্লুকের কুতকুতি দিলে আধা ঘন্টা পরে হাসে বল্লুক, কারণ শরীরটা মোটা তো খুব। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর আলোচনা শুনে পড়তেন সুবহানাল্লাহ, আবার কোন শুকরিয়ার জিনিস দেখলে পড়তেন আলহামদুলিল্লাহ, আবার আল্লাহর কোন বড়ত্বের কাজ দেখলে পড়তেন আল্লাহু আকবার। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আমাদের জানা উচিত, কারণ আমাদের শিশু আছে, আমরাও শিশু ছিলাম, শিশুকালেই তিনি আদর্শ দিয়েছেন, ইনসাফের আদর্শ। আজকের পৃথিবীতে জেলার জন্য মিনা কার্টন তৈরি হয়েছে, মেয়েদের অধিকার বোঝানোর জন্য বহু সংগঠন এগিয়ে এসেছে, বহু বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক এগিয়ে এসেছে, তারপরে ILF, ওই যে লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন, চাইল্ড লেবার, এসবগুলোর বিরুদ্ধে অনেক রকমের লম্বা লম্বা কথা পৃথিবীর বিভিন্ন মোড়লরা বলে, আর এই সবগুলোর বিরুদ্ধে প্রথম কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মেয়ে শিশু হলে কম খাওয়ায়, এরকম প্রথা কক্সবাজারে আছে না নাই? হ্যাঁ, নাই? মেয়েদেরকে কম খাওয়ায় আছে না নাই? সবার শেষে খানা দেয় আছে না নাই? সারাদিন কাজ করায় কিন্তু ভালো কথা বলে না আছে না নাই? তা আগে নাই বললেন কেন? প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খণ্ডন করলেন। আমেনার ঘরে এসেছেন, বড় সুন্দর বর্ণনা এসেছে আমার বাংলা ভাষায়, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, বলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এটার ভিতরে সওয়াব আছে না নাই? জোরে কও না। আর যদি বলেন সড্ড সড্ড ডেউ তুলি, লুসাই পাহাড় অত্তন যার গই হরণ ফুলি, এটাও গান, এটা বেহুদা কথা। সড্ড সড্ড ডেউ তুলি, লুসাই পাহাড় অত্তন যার গই কণ্ঠ ফুলি, তো তোর কি হয়েছে? পাহাড় থেকে তো নদী যাওয়ার সময় ঢেউ একটু হয়, ঠিক কি না? এটা আবার কওয়া লাগবে নাকি? কিন্তু বিশ্বনবীর যদি কথা বলেন সওয়াব দান করবেন কে? নামটা শুনলেই সওয়াব আছে না নাই? আবার নামাজের ভিতরে এই নামটা আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, এরপরে আবার দুরুদ দিয়ে শেষ করছেন, দুরুদের শুরুতে বিশ্বনবীর নাম আছে না নাই? আবার শেষে কার নাম? কোন নবী? প্রথমে বিশ্বনবী, শেষে হলেন বিশ্বনবীর বাপ, জাতির পিতা হন, জাতির পিতা নিয়ে খুব ঠেলাঠেলি আবার উঠছে। হ্যাঁ, বাঙালি জাতির পিতা আপনারা ঠিক করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা বাঙালি, আমরা প্রথম মুসলমান, তারপরে বাংলাদেশী,
ঠিক কি বলেন? বাঙালি যা সেটা থাকে কলকাতাতে। আমরা আমাদেরকে কখনো বাঙালি বলি না, বাঙালি বলে পশ্চিমবঙ্গের লোকেরা নিজেদেরকে কি বলে? কথা বলেন না কেন? বাঙালি। একদিন বাঙালি ছিলাম রে, সন্ডাল একতারা বাজায়ও না, দোতারা বাজায়ও না, দোতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। আমরা একতারাও বাজাই না, দোতারাও। আমরা জিকির করি কার, প্রশংসা করি কার? কোন নবী ফালতু পরিবারে আসে নাই, সব নবীকে আল্লাহ রাজ পরিবারে পাঠিয়েছেন, রাজ পরিবারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের নিভৃত পল্লীতে কোন নবী আসেন নাই, সব নবীকে শহরের প্রাণ কেন্দ্রে পাঠিয়েছেন কে? উম্মুল কোরায় পাঠিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার বুখারী বর্ণনায় বলতেন, আমি দুই জাবিহের সন্তান, এক জাবি হলেন সাইয়েদনা ইসমাইল, আরেক জাবি হলেন বিশ্বনবীর প্রিয় পিতা আবদুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, আসার সাথে সাথে কয়েকটি কারণ ঘটলো, ইতিহাসে সেগুলো লেখা আছে না নাই? বিশ্বনবীর লালন পালনের ব্যবস্থা আল্লাহ দিলেন হালিমার কাছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আলহামদুলিল্লাহ বলেন। মা আমেনা তৌহিদের পরশ পান নাই, পাওয়ার আগেই তিনি বিদায় হয়েছেন। আমার নবী যেই তৌহিদ নিয়ে এসেছিলেন, তবে আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আছে না নাই? মিল্লাতে ইব্রাহিম আগে থেকেই আছে। এই জন্য অনেক তৌহিদবাদী মানুষ বিশ্বনবীর জমানায়ও ছিল। পৃথিবীতে আসার আগেই আমাদের থেকে রুবুবিয়তের ঘোষণা আদায় করেছেন কে? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, কালু বালা, হা আল্লাহ আপনি আমাদের রব। সেজদার ভিতরে গিয়ে রব বলি কাকে? সুবহানা সুবহানা রব্বি আল আলা। তো জীবনের প্রথম হলো নামাজ। আবার দুনিয়াতে আসার সাথে সাথে নামাজের ঘোষণা আছে না নাই? এক কানে আজান আর এক কানে একামত। তবে মেয়েদের দিতে হয় না, ঠিক আছে না? মেয়েদের কি সুন্দর করে বলছি, মেয়েদের কানে আজান একামত আছে তো? ওই যে কয় নাই, ছেলে হোক মেয়ে হোক, এক কানে আজান দিবেন আর এক কানে একামত দিবেন, বিশ্বনবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। জন্মের পরেই পাঁচটা সুন্নত, কয়টা? প্রথম হলো শিশুটাকে পবিত্র করান। পবিত্রতার জন্য শিশুর মাথার চুল ছেঁচে ফেলতে হবে না। পেটের থেকে বের হওয়ার পরেই মাথার চুলগুলো শরীরগুলো যদি মুছে দেন, শিশুটা পবিত্র হয়ে গেল। আবার শিশুর গায়ের মধ্যে একটা পবিত্র গন্ধ আছে না নাই? কথা কন না কেন, একটা সুন্দর ঘ্রাণ আছে। এই শিশুটা আস্তে আস্তে বড় হবে, আপনি তার মাথার চুলগুলো কেটে ফেলতে হবে পবিত্রতার জন্য, এরকম কোন শর্ত শরীয়তে? আবার অনেক গ্রামের মধ্যে মেয়েরা আমাকে বলেছেন, জানিয়েছেন বিভিন্ন গ্রামে, যে শিশুর মাথা আলা শিশু নিলে নাকি ওই মহিলা আর নামাজই পড়তে পারে না, অপবিত্র হয়ে যায়। এরকম কোন সুতি বায়ু ইসলামে নাই। মুসলমান কখনোই অপবিত্র হয় না, আর মুশরিক কখনোই পবিত্র হয় না, ঠিক কিনা বলেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো অপবিত্র, সব সময় অপবিত্র। আর মুসলমানের জবানটা সব সময় থাকে কি? জোরে বলেন। এই জন্য পায়খানায় যাওয়ার আগে ও দোয়া আছে না নাই? আগে অনেক রকমের ভুল ধারণা ছিল আমাদের দেশে, এখনো আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিল নাকি উজু ছাড়া 16টা পশম পড়ে যায়, এরকম ফালতু ধারণা ছিল আমাদের দেশে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, বলছে যে পবিত্রতা ছাড়া যদি অজু ছাড়া যদিও মুখের নাম না পশম পড়ে যাবে শরীরে। তা আমি বললাম, আমার তো পশম দেখাই যায় না, পড়বে কই থেকে? পায়খানায় ঢুকতেও আল্লাহর নাম আছে না নাই? ঢুকার আগে কি আপনি অজু করে ঢুকেন? তা আল্লাহর নাম নিতে যদি অজু না লাগে, দুনিয়ার কার নাম অজু সহ নিতে হবে? কার নাম? কে আছে এরকম?
সব অবস্থায় আমাদের মুখটা পাক এই জন্য সব অবস্থায় আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চতুর্থ নম্বরে বললেন তোমার কাপড়টাকে পবিত্র করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন তাহানি করবা, মুখের মধ্যে মধু লাগায় দিবা জিব্বায় বাচ্চা ছেলেটির, অথবা খেজুর চাবায়া বিশ্ব নবী নিজে রস ঢেলে দিতেন বাচ্চার মুখে, এটাকে বলা হয় তাহানিক। তিন নম্বরে হলো আজান দিবা একামত দিবা, এটা হলো পিতার সবচেয়ে বড় হকদার, পিতার আজান রেছে মকবুল আজান আর কারো হতে পারে না। চতুর্থ নম্বরে হলো সুন্দর একটা নাম রাখবা, টল্টু বল্টু সল্টু পোটল, আমাদের দেশে আছে না নাই, মন্ত্রী ছিল পোটল। আমি ওই পটলের এলাকায় গেলাম, আমি বললাম ভাই আপনি আর পটল কত খাবেন, আপনার নামে এবার লাউ রেখে দেন লাউ। পটল রাখে মানুষের নাম, যাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই আখিরাত বলতে কিচ্ছু নাই এ সমস্ত ফালতু নাম তারা রাখে, ঠিক কিনা? এই রমজানে হিথ্রো এয়ারপোর্টে এক ইংরেজের সাথে আমি ধাক্কা খেলাম, বাড়ি খেলাম শরীরে, বাড়ি খাওয়ার পরে সে একটু নড়ে গেছে, আমিও একটু নড়ে গেছি, তো সে নড়ে বলছে সরি মাইট, ভুল হয়েছে বন্ধু মাফ করে দেন। ঠিক আছে ভুল হয়েছে, তুই ব্যথা বেশি পেয়েছ না কম? আমি বেশি পেয়েছি, আছে ভালো হয়েছে, তুই ব্যথা বেশি পাওয়াই উচিত, কারণ জমিনের মালিক হলাম আমরা মুসলমান, আর জমিনে যারা আল্লাহর নাম পড়ে না রাসূলের দুরূদ পড়ে না এরা হলো ডাকাত এবং চোর, ঠিক কিনা বলেন? আমাদের সবার জন্য ইসলামে দোয়া আছে না নাই? আবু জাহেলের জন্য কোনো দোয়া আছে? ফেরাউনের জন্য কোনো দোয়া আছে? সকল মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এজন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য কোনো দোয়া, আর যারা নামাজ পড়ে সারা দুনিয়ায় তাদের জন্য দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? নামাজ নাই যেখানে জাহান্নাম আছে, নামাজ নাই যেখানে ফেরাউন আছে, নামাজ পড়বা না নমরুদ ফেরাউন হামান কারুনের সাথে আল্লাহ তোমার জাহান্নামি মানাবেন। বিশ্বনবীর উম্মতের প্রথম শর্তই হলো জোরে বলেন নামাজ। নামাজের দলও করবা, এমন দল করে নেতাগুরু নামাজ পড়ে না এরকম দল আছে না নাই? এক জানা যায় গেলাম নেতা কয়েকজন এমনি করে ধরছে, এমনি করে ধরার কোনো নিয়ম আছে নামাজে? আপনি বুকের উপর হাত ধরেন, ইমাম বুখারি বুকের উপর হাত ধরতেন, ওনার ওস্তাদ নাবির নিচে হাত ধরতেন, তাতে কোনো সমস্যা? ইমাম মালিক আবার হাত ছেড়ে দিতেন, মক্কা শরীফে গেলে দেখবেন অসংখ্য লোক আছে হাত ছেড়ে দেয় ধরেই না। কাবা শরীফের পাশে নামাজ পড়ছি, তো মক্কা ইউনিভার্সিটির শরিয়ার চেয়ারম্যান নামাজ পড়ছেন, উনি ইমাম মালিকের অনুসারী রাহেমাহুল্লাহ, হাত ছেড়ে দিয়ে আমার দেশের বাংলাদেশের এক বুড়া কইতেছে দেখেন হুজুর এখানে থাইকেও নামাজ পারে না। আমি কইলাম বেটা তুই চিনো সেই লোকটারে? এই লোকটা শরিয়ার চেয়ারম্যান, তুই কস নামাজ পারে না? এই জন্য অজ্ঞতা হলো ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা? এই জন্য কুফুরি সমাজ থেকে আল্লাহ বলেছেন কাওমান তাজহালুন, মূর্খ সমাজ। সবচেয়ে বড় কাফের হলো সবচেয়ে বড় অজ্ঞ, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আমি ধাক্কা খাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বলছে আমার নাম হলো মিস্টার ফক্স খেকশিয়াল। বললাম তোর আব্বার নাম কি, কয় আমার আব্বার নাম হচ্ছে টিপ। বললাম তোর আব্বার নাম, ইওর ফাদার নেম শুড বি ডগ, দেন ইউ কুড প্লে ইচ আদার। কইলাম যে তোর আব্বার নাম কুত্তা রাখতি, তো কুত্তা হিয়ালে দৌড়াইতো, হিয়াল কুত্তারে দৌড়াইতো। ফক্স কোনো নাম হতে পারে মানুষের? আমি বললাম তোর নাম ফক্স হলো কেন? কয় আমার আব্বা শিয়াল খুব ভালোবাসে, এই জন্য আমারে শিয়াল কয়ে ডাকে। এই জাতীয় বেহুদা কোনো নাম ইসলামের ভিতরে নাই। আমার নবী নামগুলিও ঠিক করে দিয়েছেন। একজন সাহাবী এসেছেন, তিনার নাম মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত।
আল্লাহর হাবিব বললেন লাইতা আনতা মাহজুন আনতা মাসরুর, তুমি আনন্দচিত্ত। সুবহানাল্লাহ বলেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, জান্নাতীরা এক জান্নাতি আরেক জান্নাতির কাছে আনন্দচিত্তে ফিরে যাবে। যারা জান্নাতের সুসংবাদ পাবে সবাই জান্নাতের মধ্যে আনন্দ করতে থাকবে। যেমন নামাজে আসলে মুসল্লিদের আনন্দ আসে না নাই, কথা বলেন না কেন? আমরা এক নামাজিকে দেখলে আরেক নামাজি খুশি হই, দুনিয়াতে আনন্দ আছে না নাই? এই আনন্দটা আল্লাহ কিয়ামতেও ধরে রাখবেন। দুনিয়ার দিনের জন্য যারা ভালোবাসে একজন আরেকজনকে, কোরআনের জন্য যারা ভালোবাসে, এই ভালোবাসাটা কিয়ামতেও ধরে রাখবেন কে? আবার আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসতা, কোরআনের জন্য যারা ভালোবাসতা, ইসলামের জন্য ভালোবাসতা, নামাজ ইমানের জন্য ভালোবাসতা, তারা কোথায়? আজকে যখন কোনো ছায়া নাই, ওসব লোকদেরকে আমি আমার আরশের ছায়া তলে ছায়া দান করে দেব। ভালোবাসবেন কার জন্য? এখন অনেক গান শোনা যায়, ভালোবাসবো বাসবো রে তোমার কারণে। আমি বললাম কার কারণে ভালোবাসবা? বললাম ভালোবাসাটা দিলেন কে? জোরে বলেন, এই কোরআন শরীফে ভালোবাসার কথা আছে না নাই? কুল ইন কুনতুম, পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ও নবী বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে তোমাদের ভালোবাসতে হবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আরো আসতে কোন না, সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? এজন্য আল্লাহর ভালোবাসার জন্য একজনকে অনুসরণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমার বাড়িতে গেলেন, হালিমার একজন মেয়ে ছিলেন, নাম হলো সাইমা। কি নাম? হালিমা চাইলেন বিশ্বনবী দুটি দুধ থেকে দুধ পান করুক, কিন্তু আল্লাহর হাবিব কোলেইনসা প্রতিষ্ঠা করলেন, বোনের জন্য অর্ধেক ভাবে একটা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, শিক্ষা দিলেন ও মায়েরা, ছেলে হলেই তাকে বেশি খাওয়ানোর চেষ্টা করো না, তোমার মেয়েকে যা খাওয়াবা ছেলেকেও তা খাওয়াও, বরং বিশ্বনবীর সুন্নত হলো মেয়েকে বেশি খাওয়াও, কারণ মেয়ের শরীরে অভাব বেশি না কম? জোরে বলেন, একটা কম, ওটা বুঝে না, মেয়েরা কাজ বেশি করে না কম? বেশি করে, মেয়েরা এমনিই বেশি কামের কাজের হয়, আলহামদুলিল্লাহ বলেন, এমনিই বেশি কাজের হয়। ছেলেদের কাজগুলো একরকম, মেয়েদের কাজগুলো আরেক রকম। ছেলেদের কাজগুলো হলো বাহিরমুখী, আর মেয়েদের কাজগুলো হলো ঘরমুখী। এজন্য ঘরে যত মেয়েরা বেশি থাকবে, তাদের বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে, তারা বেশি করে আল্লাহর প্রিয় হয়ে যাবে, ঠিক কি না? আর ছেলেদেরকে যত বেশি ঘরে বসায় রাখবেন, তত কি হবে? কি বলে বেহু বোকারে কি কয় এখানে না, আরো কি কয়? বেকুব 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 আইলা বেকুব। এরকম এক বেকুব ছিল, ঘরে বসে থাকতো সারাদিন। তোর আব্বর বিয়ে করায় দিচ্ছে যে ঘরে বসে থাকে, অন্তত বিয়ে শাদী করায় দিলে বাহিরে বের হবে। এখন বেকুব তো বেকুবই, শ্বশুরে গিয়ে কি কইবে? ওর আব্বারে জিজ্ঞেস করতেছে, আব্বা আমার শ্বশুরে গিয়ে আমি কি বলবো? তো আব্বা বলতেছে, শ্বশুরে গিয়ে বলবো, আব্বা আপনি কেমন আছেন, আপনার ব্যবসা কেমন চলছে, আমার ভাইয়েরা কেমন আছেন? বেকুব তো বেকুবই, সব ভুলে গেছে। শ্বশুরে গিয়ে বলছে, আব্বা। শ্বশুর বলছে, হ্যাঁ আব্বা। আব্বা বলো, আব্বা তাই, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুরের সাথে আলাপ করতেছে, শ্বশুরকে আমি বিয়া না করলে তুই আইসিত করতিকে? মেয়েকে বেশি খাওয়াবেন, মেয়েকে আগে খাওয়াবেন, বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, বুখারীর বর্ণনা এসেছে, একজন সাহাবি বাজারে যাচ্ছেন, আল্লাহর হাবিব বললেন যাচ্ছ কোথায়? সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন বাজারে যাচ্ছি ছেলেটার জন্য জামা আনবো। আল্লাহর হাবিব বললেন তোমার কি শুধু ছেলেই আছে নাকি তোমার কি কোনো মেয়ে নাই?
সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মেয়ে আছে। আল্লাহর হাবিব বললেন মেয়ের জন্য কি আনবে? সাহাবী চুপ করে থাকলেন। আল্লাহর হাবিব বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। কোথাও থেকে আসার সময় মেয়ের জন্য হাদিয়া নিয়ে আসা বিশ্ব নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন মা ফাতেমাকে দেখে সবার শেষে বিশ্ব নবী বাড়ি থেকে বের হতেন, আবার কোথাও থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার খবর নিতেন। জীবনেও ফাতেমাকে চোখের আড়াল হতে দেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আর এখন মুসলমান মেয়ে হলে মুখ কালা করে আছে না নাই? এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠলেন, কখনো লজ্জা স্থান প্রকাশ করেন নাই। আর আজকে আমাদের ছেলেরা ধুতি পিনলে কি লজ্জা থাকে কি না যায়? জোরে বলেন, ধুতি যদি পরেন তাহলে এই সতর ঢাকে না বের হয়? কথা কয় নাকি বুঝলেন নাকি? ওই যে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন বড় আলেম ভারতের, একজন হিন্দু ঠাকুর ওনাকে ডেকে বললেন মোল্লাজি আপনারা ছোট ছোট লুঙ্গি পরেন, আপনাদের সতর ঢাকি কি আর? আমরা দেখেন 12 গজ ধুতি পরেছি কি সুন্দর। মোল্লা বললেন ঠিকই বলেছেন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কোনটার লেজ লম্বা? কুত্তার লেজ। মোল্লা বলল লম্বা লেজ লয়া কুত্তা সারা জীবন থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে সারা জীবন ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কোনো দিন প্রকাশিত হয় না। সুবহানাল্লাহ বলেন প্যান্ট পরলেও সতর প্রকাশিত হয় ঠিক কি না? এত টাইট প্যান্ট যেটা সব বোঝা যায়। আমার নবী কিয়ামতের আলামতে বলেছেন কাপড় পরে উলঙ্গ থাকবে, সেই উলঙ্গটাই হলো প্যান্ট। স্কিন টাইট প্যান্ট আছে না নাই? কথা গণ্য কে? এটার ভিতরে সতর প্রকাশিত হয়ে যায়। শার্ট এমন টাইট পরেছে হাত উঠাইতে পারে না, হাত এমনি করে রাখছে, কারণ হাত এমনি করলে তো ফটর করে ফেলে ছিঁড়ে যাবে। দুনালা বন্দুকও এত টাইট হয় না প্যান্ট যত টাইট পরে। আপনাদের চট্টগ্রামে অবশ্য নাই, কিন্তু আমাদের আলেমদের ড্রেসের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এক এক পায়জামার ভিতরে কক্সবাজার পুরাটা ডুববে। আমার বাসায় এক হুজুর পায়জামা পরে গিয়ে পায়জামা খুলতেছে না, বললাম আপনি করেন কি? কয় নিচে দুইটা লুঙ্গি আছে। নিচে দুইটা কি আছে? লুঙ্গি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার দেখেন এই পাঞ্জাবি পায়জামা শুধু পাঞ্জাবিটাই দিয়েই আপনার কাফন হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা জামা পরতেন, সাহাবীদের কাফন নাই, আল্লাহর হাবিব নিজের জামা বাবার কুভার দিয়েছেন, এক জামাতেই কাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ইসলামে যেই লেবাস দিয়েছে এই লেবাসের বরকত সব সময় আসে না নাই? শক্ত কাপড় দিয়ে পরেন, আপনি পরে আপনার ছেলেকে দিবেন, ছেলে পরে নাতিকে দিবে, চিনতে পারবে না। কিন্তু প্যান্ট প্রতি বছর বছর বদলাইতে হয় কি না? কথা বলেন না কেন? কে করে এই যন্ত্রণা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, বয়স হলো 7 বছর। কয় বছর বলেন? 7 বছর। কাবা ঘর মেরামতের কাজ চলছে, সবাই লুঙ্গি খুলে ঘাড়ের উপর দিয়ে নিয়েছে। আমাদের দেশেও লুঙ্গি খোলার ব্যবস্থা আছে না নাই? খেতে যারা কাজ করে কি মারে? গোস। হ্যাঁ, গোস খায় না, গোস মারে। ও মারে, গোস মারে দে, এই গোস মাইরা কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা বললেন লুঙ্গি খুলে নাও, তিনি রাজি হলেন না। চাচা লুঙ্গিতে হাত দিলেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। 7 বছরের শিশুরা যেন লুঙ্গি না খুলে, এই আদর্শ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সেই নবী বললেন ইদা বালিগু সাবা আমিরুহুম বিসসালাত, 7 বছরে যখন তোমার শিশুটা পৌঁছেছে লোক মেয়ে হোক, আমিরুহুম বিসসালাত, তাদেরকে নামাজের হুকুম দাও। এখনো কিন্তু নামাজ ফরজ হয় নাই, দুই এক ওয়াক্ত তোমার সাথে পড়ুক। ফজরে পড়াইলা, জোহরে গ্যাপ দিলা, আসরে পড়াইলা, মাগরিবে গ্যাপ দিলা, রেগুলার দরকার নাই, এক ওয়াক্ত পড়াও। আবার তোমার নফলের সাথে তাকে বলো নফল পড়ার জন্য, 10 বছরে যখন হয়ে গেল তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। 10 বছর বয়সে কি ফরজ হয়?
বালেগ হয় 11 কি 12 বছরে, বালেগ হওয়ার আগে নামাজ ফরজ হয় না, কিন্তু আমার নবীর হিকমতটা দেখেন, 7 থেকে 12 বছর পর্যন্ত যদি নামাজের তদারকি করেন, একটা ছেলে মেয়ে অনাসে নামাজি হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলেছেন, নামাজি বানাও, 10 বছর বয়সে যদি না পড়ে, হুকুম করলা জোহর পড় না পড়লে মারো, একটু কঠোরতা আরোপ করো, আবার মেরে দাঁত মুখ ফাটায় ফেলেন না। অনেক পিতামাতা আছে সন্তানকে বেধড়ক পারে, এটার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনায় বললেন, যে সমস্ত পিতামাতা অন্যায় ভাবে সন্তানকে মারে, দুনিয়ার আদালতে তাদের কোনো বিচার নাই, কিন্তু আল্লাহ ধরবেন তাদেরকে কেন মেরেছিল। আজকে নামাজের জন্য কোনো শাসন নাই, টাকা ইনকাম করে দেয় না, স্কুলে ঠিক মতো যায় না, এজন্য শাসন আছে না নাই। পোলিও মুক্ত করার জন্য কত চেষ্টা, গাড়ি থামায়া থামায়া শিশুর পোলিও মুক্ত করো, ভালো রোগ মুক্ত হোক, কিন্তু চরিত্র যদি ভালো না হয় পোলিও মুক্ত হয়ে কোনো লাভ হবে? ডিসি চোর, এসপি চোর, টিওর চোর, পুলিশ চোর, সব চোর, চোরার ডাকাত, আরো বড় বড় চোর আছে না নাই, জোরে কোন আছে না নাই, ব্যবসায় চোর আছে না নাই। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দেব আমার সন্তানদেরকে, কারণ সন্তান যদি নামাজি হয় চরিত্র গঠনের জন্য আর কোনো কিছুর দরকার পড়েন। ইন্নাস সালাতা পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত ইসলাম বিরোধী কাজ, সমস্ত চরিত্রহীন কাজ থেকে মানুষকে ফিরায়। যে লোকটা নামাজ পড়লো চুরিও করলো, বুঝতে হবে তার নামাজ কবুল হয়নি। নামাজ পড়লো ইসলাম বিরোধী দলও করলো, এরকম নামাজি আছে না নাই, জোরে কোন। আমরা আল্লাহর নবীর দল করি, সেজন্য নবীর সুন্নত মাথায় আছে না নাই, নবীর জামা গায়ে আছে না নাই, আবার নবী যে দোয়াগুলো পড়তেন সেগুলো মুখে আছে না নাই। এখন কি আমি বলতে পারি আমি নিরপেক্ষ বলতে পারি? বরং আমার পক্ষ হল মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল আছেন, রাসূলের রাসূলের আদর্শ যেখানে আমি থাকব সেখানে। আর আমার আল্লাহ বলেছেন, রাসূলকে যদি আদর্শ হিসেবে মানতে হয় প্রথমে চাইতে হবে কাকে? আরো জোরে হো, সবখানে কাকে চাই? সকালের আলোতে আমি তোমাকে চাই, দুপুরে আমি তোমাকে চাই, সন্ধ্যার আলোতে আমি তোমাকে চাই। আমি বললাম, এই কবি সাহেব কারে চায়? মানুষ বলল, সে বিড়ি চায়। বিড়ি বিড়ি কয়তো? সিগারেট না? ও সকালেও সিগারেট চায়, দুপুরেও চায়, রাত্রেও চায়। তো তুই এত সিগারেট চাইলে এক মন সিগারেট নিয়ে শুয়ে থাক না তুই। মুসলমান চাইবে কাকে? জোরে বলেন, পড়েন আমার সাথে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বললেন, সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যারা আল্লাহকে চায়, বিশ্বনবী বলতেন, ইন্নি আসালুক ওয়া আসালু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা মান আল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে সেই আমল আপনার কাছে চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাটাও আমি চাই। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমরা ভালোবাসি আমার নবীকে, রাসূল আমার ভালো, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরয়ের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে। বিশ্বনবীর কাছে এসে একজন সাহাবী বললেন, রাদিয়াল্লাহু আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনকে কলিজা দিয়ে ভালোবাসি কিন্তু তার কাছে আমি থাকতে পারি না। আল্লাহর হাবিব বুঝলেন আর বললেন, আর রাজুল মানিল্লাযী আহবাব, মনে রাখো তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তোমাকে জোড়া লাগায়া দিবেন। বুঝেন নাই? বুঝেন নাই?
আপনি যাকে ভালোবাসবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দিবেন। এখন ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর অনুসরণ করব। তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? দশ বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা ধরলো চলো গান শুনতে যাই। আমাদের সমাজে বাজে গান আছে না নাই? বানুরে কি ও বানু, আগে চট্টগ্রাম আসলে শুনতাম খুব, কোন না বানুরে ও বানু কি চট্টগ্রাম যাবি আল্লাহ আনবি কি, তো আবার উত্তর দিত আছে না নাই? এই গান এগুলো শুনতো মানুষ। এরপরে এখন আরো অনেক রকমের গান শুরু হয়েছে। মাইজ ভান্ডারের বাবা কয় বৈঠা জিকির ভালো নয়, লাবদি ফালদি করো জিকির যেমনে খোদায় রাজি হয়। কথা বলেন আছে না নাই? কৌশল মাইজ ভান্ডারি স্কুল খুলে আছে হই হই। আচ্ছা গাউস কার নাম জোরে বলেন? গাউস কার নাম? হাদিসের দোয়া এসেছে ইয়া গাউস আগেসনি অমদুদনি গাউস আল্লাহ আজমকে। আল্লাহ কোন ব্যক্তির সাথে যদি এই নাম লাগানো হয় শিরক করবা, মুশরিক হবা, মুশরিক হইয়া দুনিয়া থেকে বিদায় হবা। কোন মানুষ গাউস হতে পারে না। যাদের নামে এগুলো লাগাচ্ছেন তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন। শুধু উল্লাজম একজন পয়গম্বর সেদিনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন খ্রিস্টানরা তোমাকে আমার ছেলে বললো, তিনি বলবেন মাআদ আল্লাহ, আল্লাহ আপনি তো জানেন আমি তাদেরকে কখনোই এটা বলি নাই, আমি বলেছি ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। যত আল্লাহর ওরির সামনে সব নাম লাগাচ্ছেন তাদেরকেও আসামির কাঠগড়া দাঁড় করাবেন কে? এজন্য এমন কোন কথা বলবো না যেগুলোতে শিরক হয়, ঠিক কি না? বিশ্ব নবীকে ধরে নিয়ে গেলেন, বন্ধুরা চলো গান শুনে আসি। আল্লাহর হাবিব বন্ধুদের পাল্লায় পড়ে গেলেন, কিন্তু আসর শুরু হওয়ার আগে আল্লাহ তার চোখে ঘুম দিয়ে দিয়েছেন। ঘুম আর মরা সমান, ঘুরের ঘুমের মধ্যে কেউ কিছু বলতে পারে? জোরে বলেন পারে? ঘুমের মধ্যে একজন আরেকজন কি ঘুষিও দেয়, ঠিক কি না? এক হুজুরকে দেখলাম যে ঠোঁটে এরকম ঠোঁটো চা, আমি বললাম আপনিও কিলাকিলি করেন বুড়া বয়সে? কয় না আমার ছোট ছেলেটাকে পাশে শোয়াইছি, ও রাতে আমার এক ঘুষা মেরে দিছে। তো ছেলেকে জিজ্ঞেস করছে ঘুষালি কেন? কয় আমি আরেক পোলার সাথে কিলাকিলি লাগছে। এরকম স্বপ্ন আছে না নাই? দুই বন্ধু শুয়ে আছে দেখছে ফুটবল খেলা হচ্ছে, বল আসলো গলির কাছে দিছে লাথি, লাথির চোটে পাশের বন্ধুর বেড়া ভাঙিয়া ঘরের বাইরে আছে না নাই? উঠে কয় তুই আমার এত জোরে লাথি মারলি কেন? কয় আয় তোরে দিন আয় ফুটবল মারছিলাম, এখন তুই যে ফুটবল হয়ে গেছে তা আমি জানি না। এই জন্য আমার আল্লাহর তন্দ্রাও নাই নিদ্রাও নাই, কারণ তন্দ্রা নিদ্রা যার থাকে সে কখনো মানুষের মালিক হতে, সে কখনো ক্ষমতার মালিক হতে পারে না। ক্ষমতার মালিক কে? আজকে যারা ক্ষমতায় আছো আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর হুকুম মানো, তা না হলে তোমাদেরকেও ক্ষমতা থেকে সরায় দিবেন কে? ক্ষমতায় আনেন কে? নেয় কে? আগের রাতে হাজার লোকে সেলিউট দেয়, পরের রাতে পুলিশে লাথি মেরে জেলখানায় ঢুকায় আছে না নাই? আজের রাতে হাজার কোটি টাকার মালিক, পরের রাতে তার কিছুই নাই। সকল ক্ষমতার মালিক কে? তুতিল মুলক মা বলেন সব ভালোর মালিক কে? আল খাইরু ফি আদাইক ওয়াস শাররু লাইসা ইলাইক। সব ভালো আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো খারাপই আল্লাহর পক্ষ থেকে অশারু লাইসা ইলাইক। আল হিদায়াতু মিনকা ওয়া ইলাইক, লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইক। এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই। আমাদের তো সময় কম,
কখন পড়ি এত দোয়া? আল্লাহু আকবার আছে না নাই? সূরা ফালেতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাঈবু পড়া কপাল বদনসিব, তোর বরকতের জায়গাগুলো তুই নষ্ট করে দিয়েছিস। নামাজ নাই, রোজা নাই, এরকম শিয়াল কুত্তার পিছনে মুসলমান ছুটি আসে না নাই? কত নেতা বেনামাজি নেতা চট্টগ্রামে আসে না নাই? কপাল দেখলে মনে হয় শয়তানের কপালের চেয়ে খারাপ, জীবনে সেজদা দিছে বলে কোনো চিহ্ন নাই কপালে, এরকম নেতার পিছনে লাইট ধরে চলে নেতা ভাইরা আমি এক জানাজায় দেখলাম এরকম কতরি হাত বাঁধছে। আমার সন্দেহ হলো এগুলো বোধ হয় নামাজ জীবনে পড়ে নাই, উজুও করে নাই। বললাম এই উজু করছো? কয় হুজুর মুখ ধুইছি। মুখ ধুইলে কি উজু হয়? বললাম নামাজ পড়ছো ফজর কয় রাকাত? 12 রাকাত। একটু বাড়ায়া কইছি, কারণ কমায় করে যদি থাপ্পড় টাপ্পড় দেই। এই হলো নেতা বাংলাদেশের। এরপরে কমিউনিস্ট পার্টি আছে না নাই? কথা কন না কেন, ওনাদের আবার সাক্ষাৎকার ছাপানো হয় রেডিও টেলিভিশনে। ইসলামিক কোনো ব্যক্তিত্ব এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের মতো ব্যক্তিত্বরা এখন টেলিভিশনে আসতে পারে না, টেলিভিশন নাপাক হবে। কিন্তু এসব কমিউনিস্টগুলো যায় সারা 2 ঘন্টার আলোচনায় একবারও আল্লাহর নাম নাই, এরকম ডাকাইতে আসে না নাই? বিসমিল্লাহ নাই, সালাম নাই। মাই ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, কথার শুরু করেন, আমাদের সব কথার শুরুতে কার নাম? সব কথার শেষে কার নাম? হিথ্রো এয়ারপোর্টে বসে আছি, এক ছেলে টেলিফোন ধরেছে, ইয়ে ইয়ে ইয়া ফাইন অলরাইট ওকে আই এম কামিং অলরাইট অলরাইট। তো আমি বললাম যে হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? চার্লস। ঠিক আছে, যেরকম নাম সেরকম কাজ। পাশে আরেকটা ছেলে টেলিফোন ধরে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও পাশ থেকে বলেছে, হাউ আর ইউ? সে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন। জিজ্ঞেস করছে, ওয়েন ইউ কামিং ব্যাক, কখন তুমি ফিরে আসবে? সে বলছে, বাই দা গ্রেস অফ অলমাইটি সুবহানাহু ও তাআলা, ডে আফটার টুমরো আই উইল কাম ব্যাক ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আগামী দিন আমি ফিরে আসব। এখানে মুসলমান আর কাফেরের পার্থক্য, একজন মুসলমানের তিনটা কথা আর শুরু হয়েছে আমার আল্লাহর নাম দিয়া, আর একটা কাফেরের সব কথার মধ্যে একবারও আল্লাহর নাম নাই। এজন্য আমাদের সবগুলো কথার মধ্যে কার নাম থাকবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী এমন ঘুম দিলেন, সবাই চলে গেল অনুষ্ঠান শেষ, মরুভূমির রোদ শরীরে পড়ার পরে ঘুম থেকে উঠলেন রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 10 বছর বয়সে যেন কোনো নোংরা জিনিস ছেলেরা না শুনে, বিশ্বনবীর 10 বছর উম্মতেরা না শুনে, সেই জন্য আল্লাহর হাবিবকে হেফাজত করে দিয়েছেন কে? 13 বছর বয়স, রাশি ফল গনা, এরকম লোক আছে না নাই? হাত দেখায় আছে না নাই? চট্টগ্রামে আসেনি? হাত দেখায় কয় আপনার রাশি হলো? কুত্তা রাশি। তখন আর জন্ম হবে কয়? ডিসেম্বরের 1 তারিখ, আপনি শিয়াল রাশি। জন্ম হবে ফেব্রুয়ারির 2 তারিখ, আপনি বিলাই রাশি। আহা, এগুলো আবার মুসলমানরা কিনে, বছরটা কেমনে যাবে? প্রত্যেক পত্রিকার শুরুতে, বছরের শুরুতে বান্দরামি আসে না নাই? এটা নতুন নয়, এটা ওই কুফুরি যুগে ছিল। একটা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখা থাকতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সবাই চোখ বন্ধ করে ওখান থেকে তীর টানতো, তীরের মাথায় যা লেখা থাকতো তারা মনে করতো বছরটা ওইভাবেই যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই অনুষ্ঠানে যান নাই। ফুফুরা চাচারা মিলে ধরলো, মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি তো কখনো এই আসরে যাও না, আজকে তুমি আগে যাবা, তারপরে আমরা যাব। আল্লাহর হাবিব রওনা হলেন, কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে, মূর্তি চোখের সামনে আসার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়াত পাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ওই বড় চেহারাটা ছিল জিব্রাইল আমিনের চেহারা, সুবহানাল্লাহ বলেন।
13 বছরের নবী যাতে কোন মূর্তির সামনে না যায় হেফাজত করে দিয়েছেন কে? বিশ্ব নবী একাশরেই ঘটনা বললেন। আবু বকর সিদ্দিক বলেন আমিও কোনদিন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজাতুল কুবরা বললেন আমিও জীবনে কখনো মূর্তির সামনে যাই নাই। আমাদের তৌহিদ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত, ঠিক কিনা? নবীর বয়স 17 বছর, কত বছর? 17 বছরে আমার নবী একটা দল করলেন, দলের নাম হলো হেল্পফুল ফজল। 17 থেকে 40 এখানে 23, নবুয়তের পরেও 23, আগেও 23। 17 বছরে দল করলেন, এই দল করলেন, মক্কার সব নেতারা আমার নবীকে সমর্থন দিলেন, সকল লোকেরা সাপোর্ট করলেন, শুধু আমার নবীর সাথে ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার নবী বলতেন 4টা কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন, কয়টা? মানুষকে সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়াও, জাগন অবস্থায় তো নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়বে কি? এই মসজিদটা ফজরের সময় ভরে না, বাংলাদেশের সব মসজিদ ফজরে ভরে না, ফজরের বরকত সবচেয়ে বেশি না কম? ওই ফজরের নামাজ কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, কে বলছেন? কে বলছেন? আকিমিস সালাতা লিদুনুকিশ-শামসি ইলা গাসাকিল-লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েমের আন্দোলন করো, যেই দলের নেতা নামাজি কর্মীও নামাজি সেই দল করো, কার হুকুম? জোর ঘন, কার হুকুম? কারণ বেনামাজি নেতার পিছনে চললে জেলখানার ভাত কপালে আসে না, নাই পুলিশের লাঠি আসে না, নাই যৌথ বাহিনীর ফিডে আসে না, নাই ডলা আসে না, নাই। আর নামাজ থাকলে নামাজ হেফাজত করে দিত, সুবহানাল্লাহ বলেন, নামাজ কি করত? হেফাজত করে দিত, কারণ নামাজে গেলেই জীবনের সব কিছু মনে পড়ে, মাপ চাই কার কাছে? একটা ছোটখাটো ভুলও নামাজে গেলে মনে উঠে কি উঠে না? চোখের সামনে এসে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে গোলামকে ধাক্কা দিলেন, জোহর পড়ে এসে বলছেন, ও গোলাম, আমি যেভাবে ধাক্কা মেরেছি ওইভাবে তুমি আমাকে ধাক্কা মেরে দাও। গোলাম বলছেন, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক আপনি, আমি তো এই কাজ কখনো আপনার সাথে করতে পারি না। এবার অর্ধ পৃথিবীর শাসক হাত ধরে বললেন, তুমি আমারে মাফ করে দাও, এই ধাক্কার জন্য কেয়ামতে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে না, তুমি আমারে মাফ করে দাও। এই নামাজ তাকে স্মরণ করিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। সেজন্য ফজরের নামাজের কথা আল্লাহ বললেন, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হবে। এখন ফজর তো পড়েই না, সাক্ষী হবে কি? সাল্লু ফিল লাইলি ওয়ান-নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় তুমি নামাজে দাঁড়াও, তাসিলুল আরহাম, রক্ত সম্পর্ককে জোড়া লাগাও, রেহেমের সম্পর্ককে জোড়া লাগাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা কাজ করে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী একদিন বললেন, কে আজকে মিসকিনকে খাওয়া দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, রাদিয়াল্লাহু, কে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, সুবহানাল্লাহ বলেন। কে নফল রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আল্লাহর হাবিব বলেন, এই কয়টা কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। মুসলমান সবসময় মানুষের খেদমত করেছে, খেদমত কোন সময় মুসলমান নেয়নি, করেছে সব সময়। বিশ্বনবী 17 বছরে যখন হেল্পফুল ফজল গঠন করলেন, একজন লোকেরও শান্তি আনতে পারলেন না, বরং নিজের বয়স যখন 35 বছর হয় নিজের মন থেকে শান্তি উড়ে গেল, হেরা গুহায় তিনি আশ্রয় নিলেন, সারা রাত ধরে ধরে সেখানে গবেষণা করতেন। মনে রাখবেন, নবুয়তের আগে হেরা গুহায় গিয়েছেন, নবুয়তের পরে আর একবারও
জান নাই, লোক চক্ষুর আড়ালে একবারও জান নাই। এখন আমাদের দেশে ঘরের ভিতরে ঢুকে বসে থাকে, ধ্যান করে, মোরাকাবা করে, মোশাহাদা করে, এগুলো সব করার সময় হলো নবুয়তের আগে বিশ্বনবী এগুলো করেছেন, নবুয়তের পরে না। এক রাতের জন্য পালিয়ে থাকেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু ঝগড়া ছাটি আছে যেখানে বিশ্বনবী উপস্থিত হয়েছেন সেখানে মসজিদ নববীর পাশেই কয়েকজন লোক জোহরের পরে ঝগড়া বেঁধেছে। সেদিন আবু বকর ঘর থেকে উঠে আসছেন, দেখেন যে ওই ঝগড়ার ভিতর থেকে বের হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেদিন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঝগড়ার ভিতর থেকে বের হচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মত ঝগড়া করবে, সেই ঝগড়া মেটানোর প্রথম দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর ধ্যান করলেন হেরা গুহায়। কয় বছর জোরে কো না, কয় বছর? 5 বছর পূর্ণ হলো লাইলাতুল কদর, গভীর রাত, ছিমানো চাঁদ, কেউ জাগনা নেই। জিব্রাইল আমিন এসে বলছেন হেরা গুহার মুখে, ইকরা, পড়ো। আমার নবী বললেন, মা আনা বেকারি, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। পৃথিবীর সব মানুষের সাহস একত্রিত করলে আমার নবীর সাহসের সমান হবে না। এই মসজিদের বারান্দায় যদি 7 সমান একটা লোক আসা হই করে, আপনারা থাকবেন কেউ? আর যদি একা হন, হই করার আগেই জেহাদের প্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? আর 2 নম্বর শর্ত হলো গাঁজা খাওয়ান লাগবো। গাঁজা আছে নি আপনাদের এলাকায়? গাঁজা মদ আছে? এগুলো কোন নবীর উম্মত খাইতে পারে? গাঁজা হালাল না হারাম? মদ হালাল না হারাম? মদ খেয়ে যেগুলো মারা যাবে এগুলো মোমেন না মুশরিক? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা মদ বেচে, যারা মদ বহন করে, যারা মদের অ্যাডভার্টাইজ করে, যারা মদের বেচা পয়সা খায়, মদের দিকে মানুষকে ঝুকায়, মদের রসদ যোগান দেয়, এরকম 10 ব্যক্তির উপর লানত করেছেন কে? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজতে রাখেন। তাকে তারা বলে কি জানেন? কয় যে আল্লাহ জান্নাতে মদ খাওয়াইব। তো জান্নাতে যদি খাইতে চাস এখানে খায়ালো, অভ্যাস না থাকলে খাবি কেমনে? কত বড় হারামি দেখেন। আল্লাহ যেটা জান্নাতে খাওয়াবেন সেটার কথা কোরআন শরীফে আছে না নাই? ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেছেন ওটার মুখের মধ্যে মেস্ক থাকবে, ওটার মুখের মধ্যে সুগন্ধি থাকবে, আর দুনিয়ার যে পোষা এগুলোর মুখের থেকে দুর্গন্ধ, কুত্তার পায়খানার গন্ধ, ঠিক কিনা? আর নিকৃষ্ট গন্ধ। একটা মধ্যে যখন কোথাও দিয়ে হাঁটে তার সামনে দিয়ে কোনো ভালো মানুষ যেতে আল্লাহ জান্নাতে যেটা খাওয়াবেন ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাতের শরাবটা খাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কে বলেছেন? সেজন্য নামাজ থাকতে হবে, বিশ্বনবীর দল থাকতে হবে। 40 বছর যখন পূর্ণ হলো হেরা গুহায় পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওটার প্রথম হয়েছিল পড়তে হবে কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে ওহির প্রথম হলো আল্লাহর নামে পড়তে হবে। আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? জোরে বলে সব ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব, রাজি আছেন তো? যারা বুড়া হয়ে গেছে এদেরকেও কোরআন শিক্ষার জন্য বলেন, তাহলে এরা কিয়ামতের ময়দানে আপনাকে পায়ের তলায় দিবে। কেন আপনি তাকে কোরআন পড়ান নাই? কেন হাদিস পড়ান নাই? কেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই? এই জন্য বিশ্বনবীর প্রথম ওহী এবং শেষ ওহী দুইটা হলো সবচেয়ে বড় সুন্নত। সুবহানাল্লাহ বলেন। প্রথম ওহী হলো কার নামে পড়তে হবে, আর শেষ ওহী হলো ইসলাম ছাড়া কোনো দলে থাকা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। প্রথম সুন্নত হলো কালেমা, প্রথম সুন্নত হলো আল্লাহর নামে পড়তে হবে, শেষ সুন্নত হলো ইসলাম ছাড়া কোনো দলে থাকা যাবে না। যদি কোনো দলে যান তাহলে মুসলমান হয়ে মরা যাবে না, মুসলমান হয়ে মরতে চাই, রাজি আছেন তো? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।